জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মধ্যরাজ্যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পড়ল গবাদি পশু সহ দুটি ঘর। একটি গোয়ালঘর হলেও একটি ছিল বসবাসের ঘর। ওই ঘটনায় রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ডোমকলের মুক্তারপুর পূর্বপাড়া এলাকায়। ঘটনায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। জানা গেছে, গত রাত্রে তিনটি বড় গরু গোয়ালঘরে রেখে পাশের ঘরেই শুয়ে পড়েন বিল্লাল হোসেন। হঠাৎ মধ্যরাত্রে ঘরে আগুন ধরে যায়। তখনই বুঝতে পারেন বিল্লাল, তড়িঘড়ি উঠে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবুও পড়ে যায় তিনটি গরু, পড়ে যায় দুটি ঘরও। মাঠে চাষবাস করে সংসার চলে বিল্লালের। গরুগুলির উপরেই তার ঘর ছিল। এই ঘটনায় ভেঙে পড়েছেন তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রায়পুর পঞ্চায়েতের সদস্য সাদ্দাম হোসেন। রাত্রে আমি গরু 11টার সময় ঠিকঠাক করে আমি শুয়ে পড়েছি, গরুর পাশেই আমার বিছানা থাকে। দিয়ে রাত্রে ঘুমিয়ে পড়েছি, দেখছি যে গরু তিনটের দিকে ধসমস করে উঠছে। আমি বিছানা থেকে উঠে দেখছি যে আগুন চলছে। তা আগুন কী কারণে যে হলো, কীভাবে যে হলো আমি কিছু বুঝতে পারিনি। তারপরে আমি গিয়ে টিউবওয়েল থেকে এক বালতি পানি নিয়ে এসে ছিটি দিয়ে একটু আগুনটা থেমে গেল। তারপরে মোটর চালাতে আসি, তো মোটরটা চলছে না। যে সব ডাকলাম, তো সবাই এসে দেখ, সবাই মিলে গরু ছেড়ে টেড়ে দিল, কেটে ফেটে দিই, কিন্তু আগুন নেভানো হলো। কিন্তু আগুন যে কীভাবে ধরেছে সেটা আমি বলতে পারবো না। আমরা হঠাৎ শুনলাম রাত্রি তিনটের সময় এখানে আগুন লাগে। আগুনটা কীভাবে এখন লাগলো হয়তো বাড়ির মানুষ বলতে পারছে না। তো আশা করি আমরা সবাই পাড়ার লোককে জানিয়ে ছুটিয়ে আসলাম। এসে আগুনটা তৎপর নেভানোর চেষ্টা করলাম এবং করেছি। গরুগুলা তিনটে গরু ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে এবং একটু পাশে বাড়ি ছিল, সে বাড়িটাও মানে বাস করা বাড়ি, সেটাও ক্ষয়ক্ষতি হয়েছে। তাই বলছি আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আবেদন করছি, খুবই নিরীহ গরিব মানুষ ফ্যামিলি একটা, একটু হেল্পের জন্য আমি বলছি।